আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আছি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে, যিনি কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করেছেন, পাশাপাশি সামগ্রিকভাবে দেশের সার্বজনীন ইসলাম প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সো আপনাদের সাথে আমি সেই ব্যক্তির পরিচয় করিয়ে দিব। তিনি হলেন হাফেজ মাওলানা মুহাম্মদ বাইজিদ। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা মূলত আজকে মাওলানা মুহাম্মদ বাইজিদের কাছ থেকে জানব, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিপদ দিয়ে কেন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। সো মাওলানা বাইজিদ, আপনি এই বিষয়টি আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোকে যদি তুলে ধরেন সবার সামনে, আশা করি সময় উপকৃত হবে। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রায়হান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করেছেন বা মানব জাতি পাঠিয়েছেন, তো মানব জাতির জীবন ব্যবস্থার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ও রাসূলগণকে পাঠিয়েছেন। তো সেই নবী ও রাসূলগণ আমাদের পথ প্রদর্শন করেছেন এবং তারাই আমাদের পথের দিশারি। তো আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে কেন পরীক্ষা করে থাকেন, বিপদ আপদে কেন পরীক্ষা করেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটা ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করে থাকেন বিপদ আপদ দিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মাঝে কয়েক ধরনের, কয়েক শ্রেণীর মানব জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। তিনটা বিষয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষা করে থাকেন। এক নম্বর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে পরীক্ষা করেন যে বান্দারা গুনায় অনেক জর্জরিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন যে যেই বান্দা গুনায় জর্জরিত তার গুনাকে আমি মাফ করি এবং তাকে বিপদ আপদ দিয়ে গুনাহ মাফ করে তাকে আমি পুরস্কৃত করি। দ্বিতীয়ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গুনায় লিপ্ত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বিরত রাখার জন্যে বিপদ আপদ দিয়ে থাকে, যাতে করে সে ব্যক্তি, যে ব্যক্তি গুনায় লিপ্ত, মন্দ কাজে লিপ্ত, তাকে যেন বিরত রাখা যায়। এই কারণে একটা হচ্ছে যে পুরস্কার, আর একটা হচ্ছে যে না, তাকেই গুনাহ থেকে বিরত রাখা যায়। তৃতীয়ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার অনেক মনোনীত ব্যক্তি আছে, ব্যক্তিবর্গ দুনিয়াতে বসবাস করতেছেন বা দুনিয়াতে আছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদের পদমর্যাদা বাড়ানোর জন্য তারা যেন সবুরের সাথে, ধৈর্যের সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে থাকেন। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন এমন কিছু বিষয়ের দ্বারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুআ, আমি তোমাদেরকে কিছু ভয়, ওয়াল জুআ কিছু ক্ষুধার মাধ্যমে এবং কিছু ধন দৌলত এবং কিছু নফস বা কিছু প্রাণহানির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকবো। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, এবং তোমরা সাবির অর্থাৎ যারা সবুরকারী তাদেরকে কি করো, তোমরা ওয়াবাশশিরিস সাবিরিন তাদেরকে তোমরা মানে আশ্বাসবাদী করো এবং তাদেরকে তোমরা খুশির সংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম, যাদের নিকট বিপদ আপদ পৌঁছে, ইযা আসাবাতহুম মুসীবা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, তারা যেন বলে বা তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে নিশ্চয়ই ইন্না লিল্লাহি আমরা তো আল্লাহ তাআলার জন্য বা ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তো তার নিকটে ফিরে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই এখানে বিষয়টা বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই দুনিয়াতে পাঠাবো এবং পরীক্ষা করব। তো এই পরীক্ষা করার মাধ্যমে দ্বিতীয়ত বলতেছেন যে যারা সবরকারী তাদেরকে তোমরা কি সুসংবাদ দান করো, বিষয়টা তাদেরকে তোমরা সুসংবাদ দান করো। হাদিসে পাকের ভিতরে আসছেন যে দুনিয়াতে যারা মমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মমিন দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য একটা খেত স্বরূপ, যে আর দুনিয়া মাজরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য একটা খেত স্বরূপ, যে মমিনদেরকে এখানেই কি করা হবে, পরীক্ষা করা হবে, বিভিন্ন বিষয় দ্বারা পরীক্ষা করা হবে। অন্য এক হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মমিনদের নিকট যখন ইমান, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে এবং সে যখন মমিন হবে, তখন তার নিকট বিপদ, বালা মুসিবত এমনভাবে দৌড়ে আসবে যেরকমভাবে পাহাড়ের উপর পানি পড়ে এবং সেই পানি যেরকম খাল নদী এবং নিচু জায়গার দিকে যেরকমভাবে পাহাড়ে পানি পড়লে সেটা দ্রুত কি করে আসে, তার দিকে ছুটে আসে,
সেইভাবে একজন মুমিন যখন সে মুমিন ব্যক্তি হবে তার নিকটে এরকম বিপদ আপদ কি আসবে, ছুটে আসবে। এটা কোন কারণে? তার পদমর্যাদা বাড়ানোর জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে বড় করতে পারেন এবং তার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তার আসন কত উপরে, এটা তাকে মানে তার নিকটে বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে পরীক্ষা করে থাকেন। অন্য আয়াতে সূরা আনকাবুতে দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি এটাই মনে করে আন ইউতরাকু, তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়েছে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে কি করা হবে না, পরীক্ষা করা হবে না, এটা যেন তারা না ভাবে। ঠিক আছে, তো আল্লাহ ওখানে তারপর কি বলে যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাই বলেন যে আপনার যে আমি মুমিনদেরকে কি করব পরীক্ষা করব এবং সাধারণ মানুষদের থেকে মুমিনদেরকে কি করব আমি আপনার হচ্ছে ডিভাইডেড করব, তাদেরকে আমি আলাদা করে নিব। তো এটা হচ্ছে যে মুমিনদেরকে এবং যারা আপনার গুনাহগার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে থাকেন, মূলত বিপদ আপদ দিয়ে তাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যেন নৈকট্য হাসিল হয় সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। অবশ্যই আমি আশাবাদী যে আপনি আমার আলোচনা দ্বারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এই বিষয়টি দর্শকের সামনে তুলে ধরার জন্য। আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইসলামী জীবন ব্যবস্থা রিলেটেড যত আলোচনা সবগুলোই আপনাদের সাথে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।